কারণ আমি স্কুলে 95 একজন জুবিলিয়ান। অনেকদিন ভাবছি স্কুল দেখব, আজকে হঠাৎ করে স্কুলের সামনে দিয়ে যাচ্ছি, মনে করলাম যে স্কুলে ঢুকে পড়ি। পরিষ্কার আমি ঢুকে পড়লাম, ভেতরে ঢুকে আশ্চর্য হলাম, স্কুলটা সামনের দিকে অনেকটা পরিবর্তন হয়েছে কিন্তু ভিতরে অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে। তখন মনে করলাম যে একটা ব্লগ ভিডিও করে আপনাদের জন্য এটা দেখাই যে স্কুলটা ভিতরে কতটুকু পরিবর্তন হয়েছে। আর স্কুলে আমার ভাইরা পড়ছে, আমার বাবা চাচা সবাই পড়ছে, আর স্মৃতির কথা কি বলবো, এটা তো আমার মতো আপনাদের সবারই অনেক স্মৃতি জড়িত। তো আর কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। প্রাচীনতম ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়টি ব্রিটিশ আমলে 1887 সালে 21 ডিসেম্বর স্থাপিত হয়। স্কুলটির নাম জুবিলি করা হয় 1928 সালে মহারানী ভিক্টোরিয়া সিংহাসন আরোহণের 50 বছর পূর্তি উপলক্ষে গোল্ডেন জুবিলি উদযাপিত হওয়ার কারণে। আমাদের বিদ্যালয়ে বর্তমানে শিক্ষক রয়েছেন প্রায় 30 জন এবং ছাত্র সংখ্যা 1600 নিয়ে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। আমি এখন যে বারান্দা দিয়ে হাঁটছি, এই বিল্ডিংটি আমাদের সময় ছিল না, এটা এখন নতুন করা হয়েছে এই দ্বিতল ভবনটি। এটা ছিল আমাদের সময় আমাদের প্রধান শিক্ষকের বাসভবন, এখন এটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আগে এই রাস্তাটা ছিল আমাদের মুসলিম ছাত্রাবাসে যাওয়ার এবং হিন্দু ছাত্রাবাসটাও ওইদিকে। আমরা এখন আমাদের মুসলিম ছাত্রাবাসে প্রবেশ করলাম। আমাদের ছাত্রাবাসটা খুবই সুন্দর এবং এটার সামনে দিকে একটা বিশাল পুকুর আছে।
আগে এখানে অনেক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। এই যে বাঁদিকে ঘরটা দেখছেন, এটা ছিল মুসলিম ছাত্রাবাসের রন্ধনশালা। আর এই যে দুতলা বিল্ডিংটা, এটা নতুন ছাত্রাবাস করা হয়েছে। আমি এখন যাচ্ছি হিন্দু ছাত্রাবাসে। হিন্দু ছাত্রাবাসটা অনেকটা আগের মতোই আছে, তবে এখন পরিচ্ছন্নতা আগের মতো নাই। এটা আগের রাজগোবিন্দ স্কুল, এটা হচ্ছে লঞ্চ ঘাট। ক্লাসরুমের ভিতর লাইব্রেরিটা এখনো আগের মতোই আছে। এই টিউবওয়েলে আমরা পানি খাওয়ার জন্য লাইন ধরে দাঁড়াইতাম। এখন স্কুলে পানি এবং অজু কিংবা হাত মুখ ধোয়ার জন্য এভাবে ব্যবস্থা করা হয়েছে।
কার কার এই জায়গাটার কথা মনে আছে? এখানে আমরা সবাই প্রসাব করার জন্য আসতাম, কিন্তু এখন ওইখানে প্রসাবটা নাই, খালি জায়গা। হঠাৎ অফিস রুমটা খোলা দেখে ভিতরে গেলাম, গিয়ে চারটি থাকাতেই দেখি সেই পুরাতন প্রধান শিক্ষকদের তালিকা। চোখে পড়লো সেই হাজিরা খাতা, হাতে নিলাম, দেখলাম, অনেক ভালো লাগলো। জুবিলিয়ান, আপনাদেরকে বলছি, আমাদের সময় ছিল একটা শিক্ষক মিলনায়তন, এখন দুইটা শিক্ষক মিলনায়তন। এখানে আমাদের সময় মাটির বাস্কেটবলের গ্রাউন্ড ছিল, এখন এটা নতুন করে উন্নত মানের বাস্কেটবল গ্রাউন্ড করা হয়েছে এবং তার পাশে একটা স্মৃতিসৌধ করা হয়েছে। ১২৫ বছর পূর্তি উপলক্ষে এখানে একটা স্মৃতিস্তম্ভ করা হয়েছে, যার মধ্যে ১৮৮৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ছাত্রদের নিবন্ধিত নাম উল্লেখিত আছে। খোঁজাখুঁজি করে পেয়ে গেলাম ১৭৩৭ জন ছাত্রের মধ্যে আমার নামটা ৯৪৯। দর্শক, এই তো সেই চিরচেনা ছুটির ঘন্টা পড়ে গেছে, এখন আপনাদের কাছ থেকে আমিও বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।